তোমার এটা করতে হবে এখন আমি যাদের নাম বলবো তাদের সম্পর্কে হয় ভালো বলবে অথবা মন্দ বলবে অথবা পরামর্শ দিবে তাদের কি করণীয় প্রথম উপবিশ্বাস তুমি ডিপ্লোম্যাটিক তোমার ভালো বন্ধু বলো তুমি আমার ভালো বন্ধু সে লয়াল মানুষ আমার বন্ধু ডিপ্লোম্যাটিক মানুষ আমার বন্ধু কোনো পরামর্শ কি আছে যেহেতু বলবে বললে ডিপ্লোম্যাটিক সো কোনো পরামর্শ মুখের কথা আর মন দুইটা দুই রকম আর মানে ওইটাই মানে কোনো পরামর্শ যে পরামর্শ হচ্ছে পরামর্শ হচ্ছে

হ্যাঁ দুজনের সাথে তো কাজ করছি তো পরিবে সাথে স্টেজ কাজ করছি আর পরিমনি তো আমার সাথেই সৃষ্টি পরিমনি হচ্ছে কত সহসর তো ক্রিটিক্যাল না আচ্ছা বাট একটু হবে এবারে বল হচ্ছে ওই থাকুক ভালো কাজ করে হয়ে গেল এবারে আমরা একটু নায়কদের কথা শুনি সিয়াম ছোট ভাই তো আমার এলাকার কে বলবো ওর সাথে খুব একটা মিশি নেই একটু সিনেমাকেন্দ্রিক কেন্দ্রিক আর কি নিজেকে নিয়ে বেছি সিনেমার মানুষত্বের বন্ধুত্বটা একটু বাড়াতে হবে মানে যদি বড় পর্দায় কাজ করতে হয় তাহলে সাইমন সাদিক রাজনীতিবিদ আচ্ছা শারিয়া নাজিম ছয় সারাদিন গসিপিং নিয়ে করতেই পছন্দ করে সারাদিন ভাবতে থাকে কিভাবে নেগেটিভ করে নিজেকে আলোচনায় রাখা যায়

কোনটা করলে ভালো হবে আমার মনে হয় যদি আমরা একটা মানে রেশিও করতে চাই তাহলে যদি জানতে চাই যে তোমাকে বেশি গালি দেয় মানুষ না শারিয়া নাজিম জয়কে বেশি গালি দেয় তোমাকে মানে গালি রেশিও তো বড় এগিয়ে আছে আচ্ছা লাস্ট দীপজল পরোপকারী একদম দাতা হাতেম তাই বিগ হার্টেড পারসন देयर इज नो আনলাইক দীপজল ইন ফিল্ম ইন্ডাস্ট্রি ওকে দীপজল ভাইয়ের সাথে তোমার খুবই ভালো সক্ষতা আমাদেরও একসাথে একই অনুষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্ক্রিনে দেখলে ভয় সামনা দেখলে মনে ইনোসেন্ট ইনোসেন্ট ওকে এবারে হচ্ছে র্যাপিড ঝটপট তুমি উত্তর দেবে অবশ্য তুমি ঝটপটই উত্তর দাও তুমি গসিপ করো মোটেই না একদমই না আই হেট গসিপিং যতটুকু সময় গসিপিং করব নিজেকে নিয়ে ব্যস্ত থাকব কিভাবে কোন ড্রেসটা পরা যায় কিভাবে নিজের চুলের স্টাইলটা করা যায় একটু কাজে দিবে অন্যকে যতটুকু গসিপ করব পাপের তো ভাগিরদারই হলামি ওই মরার পরেও ফ্রেসটা ওই দোষ ঢেকে রাখবে না বরং নিজের ক্ষতি হবে একদম না আমি মানুষের ভালো দেখলে খুশি হই গাড়ি দেখলে গাড়ি বলার হইতো মনে হয় না যে কেউ কোন লোক নাকি গরুর দুধ খেত বলতে ইস এই গরুটা কবে মর পেয়ে মাংসটা খেতাম এরকম পছন্দ করি না গছল আমি হিংসা পছন্দ করি না মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি তোমার কি মনে হয় যে তোমার এমন কোন গুণ আছে যার কারণে আজকের তুমি জায়েদ খান? এই যে হিংসা নাই পিছনে ব্যাকবাইটিং নাই আর মানুষকে নিয়ে জেলাস করিনা সমালোচনা করি না নিজের অবিষ্টলকে নিজে চলে দর্ষে আমি এখানে টিকে আছি এখন আমার আমার পিছনে যে পলিটিক্স হয় আমার টিকে থাকার কথা না আমার হারিয়ে যাওয়ার কথা মানে হারিও তো যাওইনি বরং শতগুণ শতগুণ স্পিডে আবার তুমি আল্লাহ তাআলা আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়া উনি আই এম ব্লেসড শাকিব খান ছাড়া এমন কোন হিরো যাকে তোমার খুব ভালো লাগে নতুন প্রজন্মের সাকিব খান ছাড়া কেন সাকিব খান সবাই যারা আছে সবাইকে ভালো লাগে আমার বাংলাদেশ হিরো যারা আছে যদি এক মানে সিরিয়াল যদি করতে হয় না জুনিয়ররা তো সিরিয়াল করার মতো কেউ না সব জুনিয়র আমার কাছে সমান আমার ছোট ভাই জয় আছে ওকে আমার খুব ভালো লাগে দেখতে সুন্দর জয় চৌধুরী ভালো লাগে ওর ভদ্রতা নম্রতার মধ্যে আমি মানুষকে হিংসা করা মানুষের সমালোচনা আমার মতো দেখছি আমি মানুষকে হিংসা করে না সমালোচনা করে নিজের কাজ নিজে করতে চায় প্রচন্ড কষ্ট করে ছেলেটা দেখতে সুন্দর পরিশ্রমী ছেলেটা ভালো লাগে জয় চৌধুরীতে